দুখিনী কি বড় লোক এটা সে মনেই কিছু করে না সব সমান দেখে মাশরাফি মর্তাজা আপনাদের জন্য আসলে কতটা কাজ করেছেন তার জন্য আমাদেরই সন্তান সে আমার খালি হাতে ফিরে না আমাদের সাথে সঙ্গে সব সময় তাদের কাছে আত্মলি হাত পাই এখন হাত হ্যান্ডশেক করে আসলাম এই যে গ্রামের একেবারে অলিতে গলিতে গিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাবার যে অভাবনীয় ক্ষমতা মাশরাফির সেটা কিন্তু নতুন কিছু নয় এই মাশরাফিকে যারা আগে থেকে চেনেন এমনকি ক্রিকেটেও শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের আনাচে কানাচে থাকা গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে বিসিবির অনেক ছোটোখাটো কর্মচারীরাও আফসোস করেন যে সময় মাশরাফি ছিলেন কতটা দারুণভাবে মিশতেন তাদের সঙ্গে মাশরাফি মর্তজার মানুষের সঙ্গে মিশে যাওয়ার এমন গল্প সচক্ষে দেখতেই মিডফিল্ড রওনা হয়েছিল নড়াইলে সেখানে যখন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাশরাফি মর্তজা একটি ক্যাম্পে দাঁড়িয়েছিলেন তখনই এক বয়স্ক চাচাকে দেখা গেল একটা বানানো নৌকা সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছেন মাশরাফির দ্বারে মাশরাফি তাকে দেখা মাত্রই হ্যান্ডশেক করেছেন নৌকাটা একেবারে নিজের টেবিলের সামনে রেখেছেন একজন সাধারণ মানুষ তো তাদের জনপ্রতিনিধির কাছ থেকে এতটুকু মনোযোগী প্রত্যাশা করে মাশরাফি আসলে কাজ করেছেন কতটা সে গল্প শোনা যাক চাচা এটা আপনি বানিয়েছেন আসলে ঠিক কেন আসলে আমি বানাইছি আমার এলাকার সন্তান মাশরাফি তার জন্য আমাদেরই সন্তান সে উপহার স্বরূপ মাশরাফি দলকে ভালোবাসি শেখ হাসিনাকেও ভালোবাসি বাংলাদেশকেও আমি ভালোবাসি মাশরাফি মর্তজা আপনাদের জন্য আসলে কতটা কাজ করেছেন সে নতুন আইসে অনেক কিছুই করেছে আল্লাহর রহমতে অনেক কিছু আমাকে জন্য করেছে তার কাছে যখনই আমরা যাই আশা করা যায় যে সে আমাকে খালি হাতে ফিরে না আমাকে সাথে সঙ্গে সব সময় তাদের কাছে আত্মলি হাত পাই এখন হাত হ্যান্ডশেক করে আসলাম অন্য কোনো লোকের মতো না সে হাত দিলি হাত পাতে সে ছোটো গরিব দুঃখিনী কি ওই বড়ো লোক এটা সে মনেই কিছু করে না সব সমান দেখে যদি তিনি যেতেন তাহলে তার কাছে আপনাদের আশা কি থাকবে আমাদের আশা সে আমাদের সব কিছুই আমাকে রত্ন আমাদের এতটুকু আশা আমরা অনেক কিছু চাই না আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ আমাদের জনগণের সাথে সে থাকবে এতটুকু আশা করি শুধু এই বয়স্ক চাচাই নন নড়াইলের 90% মানুষই একই কথা বলেছে বাংলাদেশে এমন জনপ্রিয় এমপি কি আগে কখনো ছিল যারা সাধারণ মানুষের এত কাছে আসতে পেরেছেন মাশরাফিরা রাজনীতিতে আসছেন সেটা বোধহয় নতুন প্রজন্মের জন্যও বড় একটা সুখবরও বটে এই যেমন এখনকার সংসদ সদস্যরাও হতে পারেন জনগণের খুবই প্রিয় মাশরাফিরা সে পথটাই দেখাচ্ছেন এবার মাঠে নেমেছেন সাকিবও